স্পট রাউন্ড সিলেকশন যেউ এম জিএনএম জিএনএম সরি জিএনএমর নাহিঁ, জিএনএম যেহেতু প্রাইভেট ইনস্টিট্যুশন রয়েছে, এখানে আপনার আসবে এএনএমর আসবে, বেসিক বিএসসি নার্সিং আসবে, পোস্ট বেসিক বিএসসি নার্সিং আসবে, আর এমএসসি নার্সিং, পোস্ট বেসিক ডিপ্লোমা নার্সিং, এতিকি কোর্সর যে স্পট স্পট রাউন্ডে যে পিলানে পার্টিসিপেট করলে তাঁর মেরিট লিস্ট মধ্যে আসছিল, মেরিট লিস্টে যে পিলানে স্পেন্ড করলে তাঁর লিস্ট আসছিল, আর যে মেরিট লিস্ট আপনার আসছিল স্পট রাউন্ডর পার্টিসিপেট লিস্ট, কত পিলা পার্টিসিপেট করছেন স্পট রাউন্ডে, তো সেই পিলাঙ্কর লিস্ট বর্তমান সেই অ্যালটমেন্ট আজ আসার কথা, দেখুন মু নিয়ে আপনার হোম পেজকু, এখানে আপনার যে লিস্ট রয়েছে অ্যালটমেন্ট লিস্ট, প্রথমে দেখি আপনার যে প্রথম নোটিফিকেশন আসছিল স্পট রাউন্ড নিয়ে, আপনার মেনশন লা আপনার স্পট রাউন্ড কনসেন্ট লা 5/2 লাস্ট লা ফেব্রুয়ারি 5 তারিখ লাস্ট লা, এবং আপনার যে অ্যালটমেন্ট আসবার লা অ্যালটমেন্ট 8 তারিখে আসবার লা, কিন্তু আজ এবে সুদ্ধা কোণী অ্যালটমেন্ট আসি না, অ্যালটমেন্ট আসি না, এবং রিপোর্টিং যে লা আপনার 12/2 রু 15/2 এক্সক্লুডিং কমেন্ট হলিডেজ, এত আপনার ডেট লাইন লা, বর্তমান লিস্ট আসবা কথা যে অ্যালটমেন্ট লিস্ট আসবা কথা আসি না স্পেশাল রাউন্ডর কোণ আসি না, মু দেখাইব চাইবি আপনার যে নোটিফিকেশন পেজকু গেলে আপনার মধ্যে দেখবে, দেখুন যে ইনস্ট্রকশন আসছিল স্পেশাল রাউন্ড পাই, তারপরে গোটে নোটিস আসলে আপনার 1 তারিখে রিভাইজ ভ্যাকেন্সি ইন ডিফরেন্ট গভর্নমেন্ট এমএসসি ইনস্টিটিউশনস, ঠিক আছে এমএসসি এটা হচ্ছে আপনার এমএসসি, প্রথমে যে আসছিল এমএসসি র এমএসসি র কত ভ্যাকেন্সি ছিল, এমএসসি র দেখুন টোটাল 23 ভ্যাকেন্সি ছিল যেটা কি স্পট রাউন্ড পাই, কিন্তু রিভাইজ হয়েকি 1 তারিখে আসছিল এমএসসি পাই 24, তিনটা এক্সটেন্ড হল, তিনটা বড়ল, তিনটা সিফ্ট, নেক্সট নোটিফিকেশন হচ্ছে রিভাইজ ভ্যাকেন্সি ইন ডিফরেন্ট গভর্নমেন্ট এএনএম ইনস্টিটিউশন, এএনএম র মধ্যে সেইভাবে বড়ল, তো এএনএম র দেখুন এএনএম র কোণ বড়ল না, এএনএম রে আপনার প্রথম রে ছিল 86, দেখুন 86 ছিল সিট ভ্যাকেন্সি যেটা কি স্পট রাউন্ড পাই, তারপরে রিভাইজ হয়েকি পুনি ভ্যাকেন্ট বাহার 94 ভ্যাকেন্ট বাহার যেটা কি সিট বড়ল স্পট রাউন্ড পাই, 94 পরে আপনার পুনি থেকে নোটিফিকেশন আসিল লিস্ট লিস্ট আসিল যে পার্টিসিপেট কলে কনসেন্ট রাউন্ড রে, তারপরে পুনি থেকে রিভাইজ হয়েকি বাহার কার কার না এএনএম বেসি নার্সিং, ঠিক আছে এএনএম আর বেসি বিএসসি নার্সিং ইনস্টিটিউশন পুনি থেকে রিভাইজন হল সিট ভ্যাকেন্সি, দেখুন পুনি কত বড়ল এএনএম র 86 হয়ে 94 ছিল, 94 রু পুনি 98 হয়ে গেল, 98 সিট আপনার ভ্যাকেন্ট রয়েছিল বর্তমান সুদ্ধা, এবং বিএসসি নার্সিং বিএসসি নার্সিং 21 হয়ে গেল, বিএসসি নার্সিং র প্রথমে ছিল আপনার 20 ছিল 21 হয়ে গেল 21, আপনার যে কটক এসসিবি নার্সিং কলেজ কটকরে গোটে নীল ভ্যাকেন্সি ছিল, ভ্যাকেন্সি নথিলা কিছু সেথিরে গোটে ভ্যাকেন্সি আছে, রিভাইজ যে ভ্যাকেন্ট লিস্ট বাহারছি সেথিরে আউ যে ভ্যাকেন্সি লিস্ট আসিলা, তো এথিপাই আপনার যে বর্তমান যে লেটেস্ট 8 তারিখে যে রিভাইজ ভ্যাকেন্সি বাহারছি এথিপাই আপনার বিলম্ব হচ্ছে, তো 8 তারিখে বাহারলা আউ গোটে বাহারলা আপনার 5 তারিখে আউ গোটে 1 তারিখে, তো যে রিভাইজ সিট আসিলা ভ্যাকেন্ট লিস্ট যে সিট বড়ি আসিলা এটা হচ্ছে ফাইনাল লিস্ট, এএনএম র আপনার 98 ভ্যাকেন্সি আছে, প্রথমে ছিল 86 ছিল 98 হয়েকি টোটাল ফাইনাল হচ্ছে রিভাইজে 98 আছে, এবং বেসিক বিএসসি নার্সিং 21 আছে, প্রথম 20 ছিল এবং এবার 21 আছে, তো এই হিসাবে আপনার রিভিজন হয়েছে, আর রহিল ডিপ্লোমা ডিপ্লোমার কোণী রিভিজন হয়ে না, আর এমএসসি নার্সিং র রিভিজন হয়েছে 24 হয়েছে, প্রথমে ছিল 23 23 রু 24 হয়েছে, আর বাকি এএনএম র 98 আর বিএসসি নার্সিং র 21, এতিকি ভ্যাকেন্সি কু নেইকি পুনি যে সিট অ্যালটমেন্ট আসিব, তো সিট অ্যালটমেন্ট আপনার আজ আসিয়ার ছিল আজ আসিব না, আপনার আজ যেহেতু ভ্যাকেন্ট লিস্ট বাহারিছে রিভাইজ ভ্যাকেন্সি সিট বাহারিছে, তো আপনার হুয়েত কালি আসিপারে 9 তারিখে নহলে আপনার 10 তারিখে 10 তারিখ ভিতরে নিহাতি পব্লিশ হয়ে যাব,
ওয়েট করুন, যেদিকে সিটলা আপ্লাই করছেন্তি সেই সিট ম্যাট্রিক্স আপনার সিট ভ্যাকেন্সি বড়ি যাইছি, সিট আপনার যে আসিবার থিলা 8 তারিখে, 8 তারিখে পব্লিকেশন হবার থিলা অ্যালটমেন্ট যে স্পেশাল রাউন্ড র, তো 10 তারিখ ভিতরে আসি যাব রেজাল্ট, রেজাল্ট হ্যাঁ রেজাল্ট আপনার আসব 10 তারিখ ভিতরে পব্লিশ হয়ে যাব। আজ আপনার গোটে রিভিজন সিট ভ্যাকেন্সি বাহারিছি, তাকে নিয়ে পুঁ থেকে টিকি বিলম্ব হব, বেশি বিলম্ব হব না, গোটে রু 2 দিন ভিতরে আপনার আসিযোগ, তো এই উইক এন্ড ভিতরে আপনার আসিযোগ, সন্ডে পূর্ব আপনার পব্লিশ হয়ে যাই, 12 তারিখ আপনার অছি রিপোর্টিং, তো সে কোণ ডেডলাইন ঘুঁচাও না সেই ডেডলাইন কু নেই রিপোর্টিং রখুচ্ছেন, তাকে খালি দেখার অছি, ওয়েট করতু, যদি কিছু ইনফরমেশন আসে মু সাংে সাংে প্রোভাইড করবি, তো সেপাই তৈরি রুহতু, যে পিলা টেলিগ্রাম জয়েন হয়ে না টেলিগ্রাম জয়েন হুঁতু, টেলিগ্রাম লিঙ্ক অছে ডিসক্রিপশন জয়েন হুঁতু, যদি কিছু সর্ট নোটিফিকেশন আসে মু সাংে সাংে পব্লিশ করেদেবি, এতে আপনার সব করব মর ভিডিও দেখিলা ভুল দেখিবে সমস্তে, আপনার তলে আপনার দেখবে স্ক্রল কলে টিকি স্ক্রল কলে দেখবে এটি আপনার মোর দেখাইব ডিসক্রিপশন রে, এই মোরে ক্লিক কলা পরে আপনার এটি দেখাইব আপনার যে টেলিগ্রাম জয়েন টেলিগ্রাম, আপনার টেলিগ্রাম লিঙ্ক আছে এটি সেকেন্ডারি আছে লিঙ্ক টেলিগ্রাম এটি ক্লিক করি আপনার মানে পাই পারিবে, ঠিক আছে এই লিঙ্ক রে ক্লিক করি আপনার টেলিগ্রাম জয়েন হয়ে পারিবে, যে মানে টেলিগ্রাম রে জয়েন হয়ে যান জয়েন হয়ে যান, এবং ভিডিও কু লাইক করি নিহতি ভাবে সেয়ার করতু, আহলা আপনার সিট অ্যালটমেন্ট লিস্ট আসবা কথা সে 10 তারিখ ভিতরে আসিযোগ, সমস্ত ওয়েট করতু, আদিন ভিতরে নিহতি ভাবে আসিযোগ, যেহেতু আপনার সিট বড়ি যাই সিট ভ্যাকেন্সি বড়ি যাই সেপা আপনার লেট হচ্ছে, আজ স্পেশাল রাউন্ডে অ্যালটমেন্ট আসবার লাগে আসি না, সেই সেই যে রিভিজন হয়েছে সিট সে আপনার বিলম্ব হচ্ছে, এমনি কোশ্চিন কার কিছু ডাউট অছি কি? হ্যাঁ চন্দন, হ্যাঁ চন্দন কো চন্দন কিছু ডাউট অছি কি? আচ্ছা কার কিছু ডাউট অছি কুহতু ডিসকশন করিবা, নর্সিং কু নেই কার কিছু ডাউট অছি ডিসকশন করিবা, যে পিলা মানে আডমিশন করে দিয়েছেন সেমানে অলরেডি রিপোর্টিং সারি দিয়েছেন এবং ক্লাস মধ্যে কিছু পিলা স্টার্ট করেদেলে ক্লাস স্টার্ট হয়ে গেলেন জয়েন হয়ে গেলেন হোস্টেলরে, স্পট রাউট পাই যে মানে ওয়েট করছেন আর 2 দিন ওয়েট করে দিন 2 দিন ভিতরে আসছিবো,